শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিতে সাজ রব, অথচ এই নির্বাচনে স্থগিত করতে চাইছেন সমিতির বর্তমান সভাপতি ঢাকায় ছবির কিং খান শাকিব, এমন গুঞ্জন শোনা যাচ্ছে ছবি পাড়ায়। পরিচালকদের বেকার বলে মন্তব্য করে এরই মধ্যে পেয়েছেন আইডি নোটিশ। পরিচালক সমিতির সাথে গেল কয়েকদিন ধরে মুখোমুখি অবস্থানে রয়েছেন এই তারকা। গেল এক দশকে ঢালিউডের বেতাজ বাদশা শাকিব খান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতিও তিনি। সম্প্রতি গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালক ও শিল্পীদের নিয়ে বেফাস কথা বলায় শাকিবের উপর চটেছেন চিত্র পরিচালকরা। এই অভিযোগে চলচ্চিত্র পরিচালক সমিতি শাকিবকে উকিল নোটিশও পাঠায়। সে সবগুলো শিডিউলই সে ভারতকে দিয়ে দিচ্ছে, কলকাতার ছবি করছে, এখন বলে যে সে বাংলাদেশে কোনো টেকনিশিয়ান নাই, হয়তো একটু টাকা পয়সা হয়ে গেছে, স্টার হয়ে গেছে, বলতেই পারে, বলা উচিত না। মানুষের কারো শ্রদ্ধা, কারো ভালোবাসা, কারো স্নেহ ছিল, সেটা থেকে উনি বঞ্চিত হচ্ছেন। আজকে যে অবস্থান থেকে উনি এই কথাগুলো বলছেন, ওনাকে ওই অবস্থানে পাঠাতে এখানকার যাদেরকে বেকার বলছেন ওনাদের অনেক পরিশ্রম হয়েছে, অনেক টাকা লগ্নি করতে হয়েছে, উনি সবার টাকা ফেরত দিতে পারেননি। শাকিব কেন এমন মন্তব্য করলেন সেটার কৈফিয়ত না দেওয়া পর্যন্ত তাকে নিয়ে শুটিং বন্ধ রাখারও নোটিশ দিয়েছে পরিচালক সমিতি। শাকিবকে নোটিশ দেওয়া হয়েছে, শামীম আহমেদ রমিকে সাংগঠনিক একটা চিঠি দেওয়া হোক, আমরা আপাতত একটা নির্দেশ জারি করলাম আমাদের এক্সিকিউটিভ কমিটি, শাকিবকে নিয়ে শুটিং ডাবিং এই দুইটা কাজই তো শিল্পীরা অংশগ্রহণ করে, এই দুইটা কাজ থেকে আমাদের সদস্যরা বিরত থাকবে। বর্তমানে শাকিব বুবলি জুটি রংবাদ সিনেমার দৃশ্য ধারণের জন্য পাবনায় অবস্থান করছেন। রংবাদ ছবির পরিচালককেও লিখিতভাবে এই বিষয়টি অবহিত করা হয়েছে, যার উত্তর তিনি লিখিত আকারে দিয়েছেন বলে এসিটিভিকে ফোনালাপে জানান। এ বিষয়ে শাকিব খানের ব্যক্তিগত মোবাইল নম্বরে বেশ কয়েকবার ফোন করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। আমি তো হয়েছি সারা ভালোবাসা দিশেহারা, বুঝিনা